আমি ইঞ্জিনিয়ার সেলিনা খাতুন, ইনস্ট্রাক্টর সিভিল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সিভিল টেকনোলজির ষষ্ঠ সেমিস্টারের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের প্র্যাকটিক্যালের মডেলিংয়ের আজকে আলোচনা করব। আজকের আলোচনা থাকছে পাইল ভিত্তির মডেল প্রস্তুতকরণ, র্যাপ্ট ভিত্তির মডেল প্রস্তুতকরণ, এবং পায়ার ভিত্তিক মডেল প্রস্তুত করেন। এছাড়াও থাকবে মাঠ পরিদর্শন সম্পর্কে। প্রথমে আসি আমরা র্যাপ ভিত্তিক মডেল প্রস্তুতকরণ নিয়ে আলোচনা করব। তাহলে আমাকে প্রথমে জানতে হবে র্যাপ ভিত্তিটা কি। র্যাপ ভিত্তি, র্যাপ বা ম্যাট আমরা বলে থাকি, যা কিনা মাদুর বা পাটির ন্যায় আচরণ করে। অর্থাৎ আমার ফাউন্ডেশনটা অর্থাৎ স্ট্রাকচারটা যত বড় হবে, সম্পূর্ণ জায়গায় ইন্ডিভিজুয়াল ভিত্তি ব্যবহার না করে সম্পূর্ণ জায়গাটাকে বেস হিসেবে ব্যবহার করে তার উপরে কলাম বা ফুটিং, কলাম ফুটিং কলাম স্থাপন করে যে ভিত্তি ব্যবহার করা হয় তাকে র্যাপ ভিত্তি বলা হয়। র্যাপ ভিত্তির মডেল তৈরি করার উদ্দেশ্যটা কি? র্যাপ ভিত্তি মডেল তৈরি করার উদ্দেশ্যটা হলো এটা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করা। তাহলে আমি র্যাপ্ট ভিত্তি বললাম, র্যাপ্ট ভিত্তি কেন দেওয়া হয় সেটা যদি আমি বলি, সাধারণত যে মাটির ভার বহন ক্ষমতা কম অথবা পাশাপাশি ভিত্তি স্থাপন করতে গেলে কম্বাইন ফুটিং বা যেটা কিনা ইন্ডিভিজুয়াল ফুটিং এর ক্ষেত্রে খুব একটা সাশ্রয়ী হবে না, সেক্ষেত্রে আমরা র্যাপ্ট ভিত্তি ব্যবহার করে থাকি। তাহলে এই র্যাপ্ট ভিত্তিটা সাধারণত মাটির নিচে তৈরি, যেহেতু মাটির নিচে তৈরি করা হয় তাই আমাকে জানতে হবে যে এটা বাস্তবিক ক্ষেত্রে কেমন। তাই বাস্তব ধারণা লাভের জন্য এটাকে মডেল তৈরি করতে হয়, কারণ এ ধরনের একটি প্র্যাকটিক্যাল কিন্তু আমরা বাস্তবিক ভাবে করানো সম্ভব হয় না। যদি কোনো আশেপাশে এ ধরনের ভিত্তি বিল্ডিং তৈরি করা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, এবং যা কিনা একই নজরে একবারে দেখা সম্ভব নয়। এর জন্য আমরা জাস্ট বাস্তবিক ধারণাটা নেওয়ার জন্য মডেল তৈরি করা রেখেছি। এবার এর তত্ত্বটা হলো র্যাপ্ট বা ম্যাট একটি কম্বাইন্ড ফুটিং, কম্বাইন্ড মানে একত্রিত হয়, একাধিক ফুটিংকে একত্রিত করে ম্যাট বা র্যাপ্ট ফুটিং তৈরি করা হয়, যা কাঠামোর সমস্ত দেয়াল ও কলামকে একযোগে সাপোর্ট প্রদান করে। ভরাট মাটি, নরম মাটি অথবা জলাশয় এলাকা যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে অতিরিক্ত কেন্দ্রীভূত লোডের কাঠামোগুলোকে র্যাপ ফাউন্ডেশন দেওয়া হয়। এক্ষেত্রে র্যাপ ফাউন্ডেশন যেহেতু সম্পূর্ণটার একটিমাত্র ভিত্তি হয়ে থাকে, একটিমাত্র পাটিনে ভিত্তি হয়ে থাকে, এক্ষেত্রে ফেল করার সময়ও আংশিক ফেল করা খুব কম হয়ে থাকে, যার জন্য এটা যথেষ্ট নিরাপদ। তাহলে র্যাপ ভিত্তি তৈরি করতে আমরা প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে? ড্রয়িং পেপার, পেন্সিল, ইরেজার, কর্কশিট, ছুরি ইত্যাদি। অর্থাৎ আমরা আগে দেখে নেই, আমরা যে উপকরণটা দেখছি প্রথমে বলা হয়েছে ড্রয়িং পেপার, অর্থাৎ পেপার দিয়ে আমি পেপারের মধ্যে একটা ছবি আঁকবো, ছবি দেখে দেখবো যে আমার জিনিসটা কেমন। এরপরে কর্কশিট দিয়ে মূলত এখানে ভিত্তিটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা একটা ভিডিও দেখে নেই যে কিভাবে আমরা একটি র্যাপ্ট ভিত্তির মডেল তৈরি করতে পারি। নিচে বড় একটি কর্কশিট আছে, অর্থাৎ আমার ফুটিং এরিয়া, ম্যাট ফুট ভিত্তির এরিয়া বরাবর একটি কর্কশিট নেওয়া আছে। তার উপর আমরা কলামের স্টিল এবং তাতে টাই বাঁধা হচ্ছে,
দেখতে পাচ্ছি অনেকগুলো কলাম তৈরি করে ফেলেছে। বেজে রড বাইন্ডিং করছে। তাহলে আমরা একটি ম্যাট ভিত্তির মডেল লক্ষ্য করলাম। তাহলে আমি এটা সম্পর্কে বলতে পারি, একটি মডেল যখন আমরা তৈরি করব তখন আমরা দেখতে পাব যে কাজের ধারাগুলি, অর্থাৎ প্রথমে আমাকে কি কাজ করতে হবে। আমরা দেখতে পেলাম যে প্রয়োজনীয় মাপ অনুযায়ী, ডিজাইন থেকে প্রয়োজনীয় মাপ অনুযায়ী রডগুলোকে কাটতে হবে, পর্যায়ক্রমে বাঁধতে হবে, এবং সেগুলো কিভাবে বাঁধতে হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁধতে হবে, কতটুকু দূরত্ব নিতে হবে, এগুলো সম্পর্কে জানলাম। এরপরে কিভাবে ফর্মা তৈরি করতে হবে, কিভাবে কখন মশলাটা মিক্সিং করতে হবে, কতক্ষণ সময়ের মধ্যে আমরা মশলাটা স্থাপন করব এবং কিভাবে কিউরিং করব, কখন এই স্ট্রেন্থ কংক্রিটের স্ট্রেন্থটা টেস্ট করতে হবে, এরকম পর্যায়ক্রমে, এমনকি এর স্টেপ এবং স্টেপ কিভাবে কোথায় কাজ করবে, এটা সম্পর্কে কিন্তু আমরা মডেল তৈরি করার সময় আলোচনা করে ডিটেলসটা জানতে পারবো। তাহলে তাহলে আমরা আমরা যে ছবিটা দেখলাম সেখানে কিন্তু তারা এমএস স্টিল বা এমএস রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছিল তার, এবং গুনা তার দিয়ে বাঁধা হচ্ছিল, তাই না? তাহলে এক্ষেত্রে তোমরা যখন তৈরি করবে সেক্ষেত্রে আমরা কর্কশিট লিখে দিয়েছি, এই কারণে যখন তুমি কর্কশিট দিয়ে তৈরি করবে এটা আরো সহজে এবং খুব সহজে আঠা দিয়ে কস্টেজ দিয়ে এর মধ্যে স্টিল বার ঢুকিয়ে খুব সহজে তৈরি করতে পারবে। তাহলে র‍্যাপ ভিটিটা যখন তুমি কর্কশিট দিয়ে তৈরি করবে তখন দেখতে ঠিক এরকমই হবে, কিন্তু আমি যে ভিডিওটা দেখেছি সেটা যদি করতে পারো কংক্রিট দিয়ে ফর্মা তৈরি করে সেটা আরো উত্তম। তাহলে কাজের ধারা যখন আমি কর্কশিট দিয়ে করব তখন আমি বলতে পারি প্রয়োজনীয় উপকরণ নিয়ে ড্রয়িং পেপারে নিম্নে চিত্র অনুসারে একটি পাইল ম্যাট পাইলের চিত্র আঁকতে হবে এবং প্রয়োজনীয় উপকরণ দিয়ে একটি ম্যাট বারিয়ার ফাউন্ডেশনের মডেল প্রস্তুত করতে হবে। এখানে আমি আরেকটু বলতে পারি যে মডেল প্রস্তুত করা মানে আমার বাস্তবিক যে জিনিসটা আছে তার তুলনায় কখনো বেশিরভাগই ছোট তৈরি করে থাকি,
কখনো কখনো বড় তৈরি করতে হয়। আমরা বাস্তবিক জীবনে মডেল বলতে সাধারণত মডেল বলতে আমরা বিভিন্ন দোকানে দেখে থাকি যে বিভিন্ন ধরনের প্লাস্টিকের বা মূর্তি থাকে যার গায়ে কিনা জামা কাপড় পরিয়ে দেখানো হয় যে এটা এই জামা কাপড়টা এভাবে পরা হয় বা এভাবে দেখানো হয়। ঠিক এরকমই আমরা ভিত্তি মডেলটাকে ককশিট দিয়ে বানাতে পারি, প্লাস্টিক দিয়ে বানাতে পারি, মাটি দিয়ে বানাতে পারি, তার কংক্রিট দিয়ে বানাতে পারি, কাঠ দিয়ে বানাতে পারি, তাই না? এবার বিভিন্ন প্রয়োজনীয় উপকরণটা আমাকে কালেকশন করে মডেলটা তৈরি করব, ফলে আমরা বাস্তবিক কিছু জ্ঞান অর্জন করতে পারব। এবার আমরা দ্বিতীয় মডেল তৈরি করব, পাইল ভিত্তির মডেল প্রস্তুত করব। পাইল ভিত্তি কি? আমরা ফুটিং চিনি, এবার পাইল হয়েছে গভীর যে ভিত্তি তাকে পাইল ভিত্তি বলে। এটার মডেল প্রস্তুত, যেহেতু আমার প্রথম কথাই ছিল যে আমরা আজকে মডেল তৈরি করব, মডেল তৈরি করা অর্থাৎ বাস্তবিক ধারণা লাভ করা। তাহলে আমরা দেখি স্টিল, কংক্রিট অথবা কাঠের স্ট্রাকচারাল মেম্বারকে পাইল বলে, যা কিনা ভিত্তির নিচে দেওয়া হয় লোড ব্যারিং হিসেবে। এটা দুভাবে লোড ব্যারিং করে থাকে, একটা হচ্ছে ফ্রিকশনের মাধ্যমে এবং অপরটি হলো প্রান্তে বহনের মাধ্যমে, অথবা দুটো মিলও পাইল লোড বহন করে থাকে। পাইলকে মাটির মধ্যে আঘাত করে বসানো হয়, অর্থাৎ যে পাইলটি পূর্বে তৈরি করা হয়েছে সেটাকে মাটির মধ্যে আঘাত করে বা ড্রাইভ করে বসানো হয়, এটিকে বলা হয় প্রিকাস্ট পাইল। অথবা মাটির মধ্যে গর্ত করে স্বস্থানে কংক্রিট দ্বারা পূর্ণ করা হয়। তাহলে স্বস্থানে কংক্রিট দিয়ে অর্থাৎ RCC, সাধারণত RCC দিয়ে এটাকে বলা হয় কাস্ট ইন সিটু পাইল। কাস্ট ইন সিটু পাইল সাধারণত RCC হয়ে থাকে, এছাড়াও স্যান্ড পাইল হয়ে থাকে। আর প্রিকাস্ট পাইল, প্রিকাস্ট পাইলটা কংক্রিটের হয়ে থাকে, টিম্বারের হতে পারে এবং প্রিস্ট্রেস কংক্রিটেরও হয়ে থাকে। কাঠামো লোড স্থানান্তর করাই হলো পাইলের প্রধান কাজ। কিছু কিছু আমি তো বলেছি যে কোনোগুলো এন্ড ব্যারিং এর মাধ্যমে লোড স্থানান্তর করে, কোনোগুলো ফ্রিকশনের মাধ্যমে করে এবং কোনোটি ফ্রিকশন ও প্রান্ত বহনের মাধ্যমে করে থাকে। যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে পাইলের মাধ্যমে কাঠামো লোডকে ভারবহন ক্ষম স্তরে ছড়িয়ে দেওয়া হয়, অথবা স্কিন ফ্রিকশনের সাহায্যে পার্শ্বে ফ্রিকশনের সাহায্যে লোডকে বহন করা হয়। পাইল ভিত্তি তৈরিকরণের ক্ষেত্রে আমি এখানে ছোট একটি শর্ট পাইল দেখিয়েছি। শর্ট পাইল সেই ক্ষেত্রে আমরা পাইলও বলতে পারি বা ফুটিং ও বলতে পারি। এই ছবিতে কাগজের সাহায্যে একটি ফুটিং এর মডেল তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় উপকরণ ছিল পেপার, পেন্সিল, ইরেজার, ককশিট, ছুরি, পেরেক, আঠা, পস্টে ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি, তার, সুতা। এখানে আমি আর একটি পাইল দেখিয়েছি যে সাধারণত আমাদের যখন লোডেড স্ট্রাকচারে কয়েকটা ফুটিং থাকে তার নিচে যখন আমরা পাইল করি তাহলে সেই ফুটিং এর নিচে আমরা পাইল ক্যাপ করব এবং পাইল ক্যাপের নিচে একাধিক পাইল স্থাপন করে থাকি। ম্যাট বা র‍্যাপ ভিত্তির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা ফুটিং এর উপরেই সকল পাইল গুলো উঠে যায় বা ভিত্তি গুলো বসানো হয়ে থাকে, আর এটির ক্ষেত্রে উল্টা, যা কিনা আমি বলবো পাইল গুলির উপরে পাইল ক্যাপ বসানো হয় এবং তার উপরে ফুটিং স্থাপন করা হয়ে থাকে। তাহলে পাইল কখন ব্যবহার করা হয়ে থাকে? যখন আমরা লোড বহনের জন্য হার্ড স্ট্রাটাম বা লোড বহনযোগ্য মাটি পাই না, যেমন এখানে বলা হয়েছে লোয়ার ডেন্সি এবং মিডিয়াম ডেন্সিটি এবং হাই ডেন্সিটি। হাই ডেন্সিটি সয়েল বা স্যান্ডের স্থানান্তরের জন্যই এই পাইলগুলোকে এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এটা যেহেতু আমি মডেল তৈরি করব তাই বলা হয়েছে প্রয়োজনীয় উপকরণ নিয়ে ড্রয়িং পেপারে পার্শ্বের চিত্র অনুযায়ী একটি পাইল আঁকবো এবং প্রয়োজনীয় উপকরণ দিয়ে এই ধরনের একটি পাইলের মডেল প্রস্তুত করব। এবার আসি আমরা পায়ারের মডেল স্থাপন করা। আমরা পাইল এবং পায়ার শুনে থাকি,
দুটোই কিনা কাঠামোর লোড বহন করে, কিন্তু কখন পাইল এবং কখন পায়ার হবে সেটা আমাদের একটু মনে রাখা কঠিন হয়ে যায়, তাই না? তাহলে আমরা একটু যখন আমরা মডেল তৈরি করে ফেলবো তখন কিন্তু আমাদের এই কনফিউশনটা থাকবে না। তাহলে আবারও বলছি যে মডেল উদ্দেশ্য, মডেল প্রস্তুত করার প্রধান উদ্দেশ্যই হলো বাস্তব সম্পর্কে ধারণা লাভ করা। মডেলটি কিন্তু বাস্তবিক রূপ দেওয়া হয়, অনুরূপ দেওয়া হয়, কিন্তু সরাসরি ওই রূপটা হয় না। যেমন ধরো তোমাকে বলা হচ্ছে একটা স্কেলে করা হয়, অর্থাৎ যখন যে জিনিসটা খুব ছোট তার মডেল আমরা কি করি বড় স্কেলে করি বা বড় আকারে তৈরি করে থাকি। আবার যে স্ট্রাকচারটা অনেক বড়, যেমন পাইল অনেক বড়, এক্ষেত্রে আমরা কি করছি এর তুলনামূলক ভাবে ছোট আকারে তৈরি করছি। এক্ষেত্রে কিন্তু হুবহু একই জিনিস দিয়ে বা একই দূরত্ব দিয়ে সবসময় তৈরি করা হয় না, তবে কিছুটা অনুরূপ তৈরি করার চেষ্টা করা হয় মাত্র বাস্তবিক জ্ঞান লাভের উদ্দেশ্যে। এ সম্পর্কে তত্ত্ব রয়েছে আমাদের, পায়ারকে সাধারণত নিবিড় বালির স্তরের উপরে স্থাপন করা হয়, সুপার স্ট্রাকচার লোডকে সাপোর্ট দেওয়ার জন্য বেয়ারিং পাইলের মতোই পায়ার বসানো হয়, যা দেখতে স্ট্রাকচারের কলামের মতো। যেহেতু কলাম আমার মাটির উপর দিকে সাধারণত থাকে এবং পাইলটা থাকে মাটির নিচে সচরাচর, শক্ত স্তরের উপর লোডকে স্থানান্তর করাই পায়ারের কাজ। প্রয়োজনীয় উপকরণ বলতে আমরা এখানে বুঝতে পারছি ড্রয়িং পেপার, পেন্সিল, ইরেজার, কর্কশিট, ছুরি, পেরে, এছাড়াও আমাদের আরো যা যা প্রয়োজনীয় জিনিস লাগতে পারে এগুলোকে আমরা ইত্যাদির মধ্যে রেখেছি। তাহলে আমরা লক্ষ্য করি যে একটু ছবিটা লক্ষ্য করি যে আমরা আমরা গ্রুপ অফ পাইল দেখেছিলাম এবং পাইলের উপরে পাইল ক্যাপ দেখেছি, তার উপরে কি ছিল আমার ফুটিং ছিল বা স্ট্রাকচার লোড স্থানান্তরের জন্য যা প্রয়োজন আর কি। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি যে এই পাইল ক্যাপের উপরেই কিন্তু পায়ার স্থাপন করা হয়েছে এবং এই পায়ারের উপরে পায়ার ক্যাপ আছে, যা অনেক টাইম বলতে পারি পাইলে যেমন পাইল ক্যাপ থাকে পায়ারও পায়ার ক্যাপ থাকে এবং তার উপরে ব্রিজটা স্থাপন করা হয়। তাহলে পাইল সচরাচর পাইলের কাজ লোড স্থানান্তর করা, পায়ারের কাজও লোড স্থানান্তর করা, কিন্তু পাইল সচরাচর থাকে মাটির নিচে, পায়ারটা কিন্তু আমরা ব্রিজের নিচে দেখতে পাই, যার জন্য বলা হয়েছে এটা কলামের ন্যায় কাজ করে। তাহলে একটি পায়ারের নিচে একাধিক কলামও থাকে, আর যে ক্ষেত্রে পায়ার সরাসরি শক্ত পাথরের উপর লোড স্থানান্তর করতে পারে বা শক্ত মাটির উপর লোড স্থানান্তর করতে পারে সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে পাইলের প্রয়োজন হয় না। তাহলে আমরা প্রয়োজনীয় উপকরণ হিসেবে আমরা কি নিব, ড্রয়িং পেপার নিয়ে চিত্রটি অঙ্কন করব এবং কর্কশিট বা এছাড়া তোমরা মাটি কংক্রিট যেটি নিয়ে করতে পছন্দ করো সেটি দিয়ে এটি তৈরি করবে। এই ছিল আমার তিনটা মডেলই আজকে দেখানো। মডেলটি দেখানোর উদ্দেশ্য হলো তোমরা অবশ্যই এই মডেলগুলো যেটি কমপক্ষে একটি বা যদি পারো সবগুলি মডেলই তৈরি করে রাখবে। তবে মডেলের ক্ষেত্রে একটু বলতে হয় মডেল তৈরি করা হয় সাধারণত প্রকৃত উপাদান দিয়ে বা প্রকৃত বৈশিষ্ট্য ধারণ করে না, বিধায় এটি খুবই তুলনামূলকভাবে কি বলবো অতটা স্ট্রেংথ থাকে না, যার জন্য মডেল সংরক্ষণ করার একটা ব্যাপার আছে। তোমরা মডেল ব্যবহার মডেলটা কিন্তু স্থানান্তর করতে হয়, তাই না? আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, সরানো যায়, এটা সহজ যে মুভেবল এবং ছোটখাটো হয় বিধায়, এই মডেলটা সংরক্ষণ করার জন্য তোমরা অবশ্যই একটা বেজ রাখবে, যে একটা ট্রের উপর তৈরি করতে পারো এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, তার উপর মডেলটা রেখে অবশ্যই তোমরা পলিথিন একেবারে লো কস্টেড হলে তোমরা ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে এটাকে একটি ঘর করে তার মধ্যে রাখতে পারো, যেন তোমার এই মডেলটা ধুলাবালি পরে বা পার্শ্বস্থ কোনো আঘাতে পড়ে যে এটা নষ্ট না হয়, যা কিনা তোমরা যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে প্র্যাকটিক্যাল হিসেবে এই মডেলটি জমা দিতে পারো। এবার আমাদের মডেলের সম্পর্কে আলোচনা এখানেই শেষ, এখন আমরা মাঠ পরিদর্শন সম্পর্কে আলোচনা করব। মাঠ অর্থাৎ খোলা জমি যেটা সেটাকে আমরা মাঠ বলে থাকি, পরিদর্শন মানে জাস্ট দেখে শুনে জিনিসটাকে বোঝা আর কি। তাহলে মাঠ পরিদর্শন কি কোনো এলাকার
প্রস্তাবিত নির্মাণ কাঠামোর জন্য ওই এলাকার ভূস্তরের অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করা। কোন কাঠামো ডিজাইনের পূর্বে এটির ভিত্তির নিচের মৃত্তিকা বা শিলার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হতে হয়। এ উদ্দেশ্যে প্রকল্পের প্রস্তাবিত এলাকার মাটির প্রকৃতিগত গঠন, উৎপত্তিগত অবস্থান, বিভিন্ন স্তরের গভীরতা ইত্যাদি জানার জন্য এবং নমুনা সংগ্রহ করার জন্য মাঠ পরিদর্শন করা হয়। এটি ভূ স্তর উদ্ঘাটনের প্রথম ধাপ। প্রকল্প এলাকা পরিদর্শন করা, প্রকল্প এলাকার নকশা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাবলী সম্বলিত কাগজপত্র পর্যালোচনা এ ধাপ অন্তর্ভুক্ত। এটি ভবিষ্যতে কর্মসূচি গ্রহণ কাজের আওতা, উদ্ঘাটনে ব্যবহৃত প্রক্রিয়া, সংগৃহীত নমুনার ধরন, গবেষণাগারে পরীক্ষা ও প্রকল্পের পরীক্ষা ইত্যাদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তাহলে মাঠ পরিদর্শন কেন আমরা করব? মাঠ পরিদর্শন করব, তোমরা মনে করো যে তোমাদের পাশে কোনো বড় খোলা মাঠ আছে বা কোনো জমি আছে, সেখানে তোমাদের নিয়ে একটি প্রতিষ্ঠান তৈরি করা হবে বা ইনস্টিটিউট তৈরি করতে হবে। এই ইনস্টিটিউট তৈরি করার জন্য সেখানে প্রতিষ্ঠানের একটা পলিটেকনিক, সে ধরো 10 তলা তৈরি করা হবে। এর ইকুইপমেন্ট লোড হবে, এর জন্য পাই কোন ধরনের ফুটিং স্থাপন করতে হবে, সেটা যদি পাইল দিতে হয় কি পরিমাণ ড্রপ করতে হবে, তাহলে মাটিটা আমার কেমন ছিল, এর আগে এখানে নদী ছিল কি না, এ ধরনের বাস্তবিক ধারণা এবং এখান থেকে তোমার আশেপাশে কতটুকু দূরে কি পরিমাণ নদী আছে কি না, পুকুর বা ডোবা আছে কি না, সেখানে পানির উঠানামাটা কেমন হয়, দূরবর্তীতে বড় স্ট্রাকচার কোথায় আছে, বছরে বা গত 10 বছরে সর্বোচ্চ পানি কি লেভেল পর্যন্ত উঠেছিল, এরকম প্রয়োজনীয় সকল ধরনের তথ্য নিয়ে আসতে হবে। এটাই হলো মাঠ পরিদর্শন। তাহলে এই পরিদর্শন করতে গেলে আমার প্রয়োজনীয় উপকরণ কি হবে, যেহেতু আমাকে লিখতে হবে তাই না, তাহলে নোট খাতা, কলম, পেন্সিল, ইরেজার এটা প্রয়োজন হবে। আর এটাকে ছবি তুলে আনার জন্য ডিজিটাল ক্যামেরা আমরা নিব, ছবিও তুলে আনতে পারি, ভিডিও করে নিয়ে আসতে পারি। সরজমিনে বা মাঠ পরিদর্শনের মাধ্যমে নিম্নোক্ত তথ্যাদি আহরণ করতে হবে। সে তথ্যাদি গুলো কি? প্রকল্প এলাকার ভূ সংস্থাপনিক অবস্থা ও পুকুর, ডোবা, নালা, ঝর্ণা, জলাভূমি ইত্যাদির অবস্থান, প্রকল্প এলাকা বা এর নিকটবর্তী ইমারত, ব্রিজ ইত্যাদি হতে সর্বোচ্চ বন্যা সীমা, মৃত্তিকায় ফাটল, ধস, সংকোচন, সম্প্রসারণ ইত্যাদি বাস্তবে দেখা, প্রকল্প এলাকার গাছগাছরা, শস্য ও শাকসবজির ধরন ও উৎপাদন ক্ষেত্র, প্রকল্প এলাকায় বা এর নিকটবর্তী গভীর খাতে খাড়াপৃষ্ঠ হতে মৃত্তিকা স্তরের অবস্থা এবং উক্ত এলাকার পানি এবং পানির বৈশিষ্ট্য। কিছু কিছু ক্ষেত্রে পানিতে লবণাক্ততা বেশি থাকে, কোথাও আয়রন বেশি থাকে, এগুলো কিন্তু আমাদের কাঠামোর উপরে প্রভাব ফেলে। প্রকল্প এলাকা বা এর নিকটবর্তী এলাকার পূর্বে নির্মিত কাঠামোতে ফাটলের ধরন ও দেবে যাওয়ার পরিমাণ, এই তথ্যগুলো আমাকে জানতে হবে। কূপ হতে বর্তমানে পানির লেভেলটা কেমন আছে এবং বছরের সর্বোচ্চ কত উপরে উঠে এবং কতটা নিচে নেমে থাকে। প্রকল্প এলাকায় ভূ নিম্নস্থ কাঠামোর গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন, পয়ঃনিষ্কাশন লাইন, টেলিফোন লাইন, পানি সরবরাহ লাইন ইত্যাদি লাইন সম্পর্কে জানতে হবে। কারণ আমি যখন একটি কাঠামো তৈরি করব, সেখানে কিন্তু এই লাইনগুলোর প্রয়োজন হবে। সেটা আমার আনতে কি পরিমাণ খরচ হবে, অথবা এই লাইনগুলো থাকলে আমি এই লাইনকে ক্ষতিগ্রস্ত না করে কিন্তু আমার স্ট্রাকচারটা তৈরি করতে হবে, এগুলো বিশেষ বিবেচনায় রাখতে হবে। প্রকল্প এলাকায় বর্তমান পানি নিষ্কাশন ব্যবস্থার ধরন এবং সন্নিকটস্থ নদ নদী সংক্রান্ত তথ্যাদি, খরন, পার ভাঙা, নৌ চলাচল ইত্যাদি, প্রকল্পের জন্য মালামাল পরিবহন, যোগাযোগের সুবিধা, পূর্বে নির্মিত কাঠামোর বর্তমান অবস্থা এবং এগুলার ভিত্তির ধরন, প্রকল্প এলাকার প্রাকৃতিক দুর্যোগ,
বন্যা, ভূমিকম্প ইত্যাদি সম্পর্কে জানা। তাহলে আমরা কি বুঝলাম, যখন আমরা মাঠ পরিদর্শন করব, তোমার একটা স্ট্রাকচার তৈরি করতে কি বলবো, তার উচ্চতা হতে শুরু করে এমনকি আশেপাশে এয়ারপোর্ট থাকলে তোমাকে কিন্তু সেটাও বলতে হবে, কারণ তোমরা জানো যে এয়ারপোর্টে বিমান উড্ডয়নের জন্য একটা নিরাপদ উচ্চতার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে কিন্তু অধিক উচ্চতার বিল্ডিং তৈরি করা সম্ভব হয় না। তাহলে আমরা আমাদের নিরাপদ উচ্চতা হতে মাটির একেবারে গভীরতম অবস্থান পর্যন্ত জানা উচিত, এমনকি সেটি তোমার ভূমিকম্পের জন্য কত নম্বর জোনে পড়ছে সেই জিনিসটা পর্যন্ত আমাদের জানতে হবে, কারণ ভবিষ্যতে এটাতে কি পরিমাণ ভূমিকম্প হতে পারে। অর্থাৎ একটি স্ট্রাকচার তৈরি করার পূর্বে ওই মাটিটা দেখে তার পূর্ববর্তী যে কোনো সিদ্ধান্ত নেওয়া বা এটা পরবর্তীতে এক্সটেনশন করা, সকল ধরনের সিদ্ধান্ত কিন্তু এই মাঠ পরিদর্শনের উপর থেকে নিতে হয়। এটি খুব সতর্কতার সহিত যতটা খুঁটিনাটি সম্ভব প্রত্যেকটাই তথ্য আমরা লিপিবদ্ধ করব এবং প্রয়োজনীয় ভিডিও করে নিব। এটা ছিল আজকের আমার আলোচনা, এ পর্যন্তই শেষ। তোমরা বাড়ির কাজ নিয়ে নাও, আমি বলেছিলাম যে পাইল ভিত্তির মডেল প্রস্তুত করো, যে এখানে তিনটি মডেল তৈরি করা আছে, তোমরা যে কোনো একটি করলেই হবে, ক্লাস খুলে তখন জমা দিবে। ভিত্তির প্রস্তুত প্রণালী লিখো, কখনো কখনো তোমাদের আসে যে কিভাবে তোমরা এটা প্রস্তুত করবে, তাহলে তোমাকে লেখাটা জানতে হবে। এর জন্য আমি লিখেছি যে র‍্যাপ ভিত্তির মডেল প্রস্তুত প্রণালী লিখো। পার্শ্ববর্তী নদীর উপর ব্রিজ তৈরি করতে মাঠ পরিদর্শন করে তথ্যাদি লিখো। মনে করো তোমার বাড়ির পাশে একটি নদী আছে, এই নদীর উপর একটি ব্রিজ তৈরি করা হবে। তাহলে ব্রিজটা কোথায় তৈরি করা হবে, কেন তৈরি করা হবে, কি সুবিধা থাকবে, কি অসুবিধা আছে, এগুলো সবকিছু লিখে তোমরা একটা তথ্য লিপিবদ্ধ করে রাখবে, যা কিনা তোমাদের ক্লাস খুললে তখন জমা দেবে। আর এখন যারা দেখছো তাদের জন্য ছোট ছোট কয়েকটি প্রশ্ন উত্তর পর্ব প্রশ্ন আছে, যার উত্তর তোমরা লিখে পাঠাবে। সেটি হলো, 1 নম্বরে, মডেল তৈরির প্রধান কারণ কি, বা কেন আমরা মডেলটা তৈরি করছি। আমি কিন্তু বারবার তোমাদের বলে দিয়েছি কেন আমরা মডেল তৈরি করছি, তাই না? কোন পদার্থ দিয়ে মডেল তৈরি করা সহজ, অথবা তোমার কাছে কোন পদার্থ দিয়ে মডেল তৈরি করা সহজ হবে বলে তুমি মনে করো, সেই পদার্থটির নাম লিখে পাঠাও। মাঠ পরীক্ষা কেন করা হয়, বা কেন করব আমি, বা তুমি কেন করবে, সেই জিনিসটা সংক্ষেপে এক অর্ডে লিখে পাঠাবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের উত্তরের অপেক্ষা রইলাম। আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য আজকের ক্লাসটা আমার শুরু করতে অনেক দেরি হয়ে গেল, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শিষ্টাচার মেনে চলি, নিরাপদে থাকি। এটি দেখতে তোমরা অবশ্যই www.skills.gov.bd/dt ভিজিট করবে। গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।